সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর। এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলিম বিশ্বে উৎসবের আবেজ। বড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে ইডির বিরুদ্ধে করা আবেদন খারিজ। গ্রেফতার বৈধ বললেন আদালত, যেতে পারেন সুপ্রিম কোর্টে। এবং জলবায়ু পরিবর্তনের আরও এক বিরূপ প্রভাবের সাক্ষী হল বিশ্ববাসী। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মার্চ অনুভূত, টানা দশ মাসের মধ্যে প্রতি মাসেই নতুন তাপমাত্রার রেকর্ড। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই বিভিন্ন প্রান্তে মসজিদ ও খোলা জায়গায় ঈদের নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছেন মুসল্লিরা। ঈদ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ফ্রান্স, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশেও আজ ঈদ উদযাপনে প্রস্তুত সর্বস্তরের মুসল্লিরা। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেলা। ঈদের আগে দেশীয় পোশাক, খাবার আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া থেকে এসএম আমিনুল রুবেলের রিপোর্ট। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডিহাব সিডনি বাংলাদেশি অধ্যুষিত এলাকা মিন্টোর ইভেন্ট সেন্টারে চাঁদ রাত মেলার আয়োজন করে। গত কয়েক বছর যাবৎ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের উদ্যোগে চাঁদ রাত মেলা ও ঈদ উৎসব আয়োজন হয়ে আসছে। যদিও এর আগে বাংলাদেশিরা ঈদের আগে ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি চাঁদ রাত মেলায় অংশগ্রহণ করত। চাঁদ রাত মেলাকে ঘিরে সিডনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল আগ্রহ দেখা যায়। সিডনির প্রবাসী বাংলাদেশিদের অনেকেই স্থায়ীভাবে পরিবার নিয়ে এই এলাকায় বসবাস করতে শুরু করায় চাঁদ রাত মেলা উল্লেখযোগ্য সংখ্যক শিশুদের পদচারণা আর আনন্দে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা মেলায় ভিন্ন মাত্রা যোগ করে। এই মেলায় ছিল 100টিরও বেশি দেশি বিদেশি বাহারি পোশাক, গহনা, মেহেদি ও খাবারের স্টল। মেলায় শিশুদের জন্য ছিল খেলাধুলার আয়োজন, ফেস পেন্টিং সহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। ধীরে ধীরে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের শিকড় শক্ত হচ্ছে। এবছর চাঁদ রাত মেলায় বিপুল সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উল্লেখ্য, প্রায় প্রতি বছরই অস্ট্রেলিয়ায় দুই ধারার মুসলমানেরা পৃথক দুই দিনে ঈদ উদযাপন করে থাকে। এসএম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ঈদ মানেই যেন খুশি, আনন্দ আর সাজসজ্জা, আর সেই আনন্দের মাত্রাকে আর একটু বাড়িয়ে তুলতে এবার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ সাজে সাজিয়েছেন মালদ্বীপকে। প্রশাসনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং পার্কগুলো বর্ণিল আলোকসজ্জা যেন ঈদে স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। খন্দকার ওমর ফারুকের রিপোর্ট বিস্তারিত। ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মালদ্বীপ ছেড়ে গেছেন বহু বাংলাদেশি। দেশ এবং প্রবাসে খুশির জোয়ার নিয়ে হাজির হয়েছে ধর্মীয় উপলক্ষ। আর এই উপলক্ষকে আরো উপভোগ্য ও বৈচিত্র্যময় করে তুলতেই নতুন সাজে সাজানো হয়েছে মালদ্বীপকে। ঈদ উল ফিতর উপলক্ষে লাল, নীল, হলুদ, সবুজ রঙের আলোক ছটায় আলোকিত মালদ্বীপের গুরুত্বপূর্ণ সড়ক এবং পার্কগুলো। শহরের এই নতুন সাজ দেখতে অনেকে বের হচ্ছেন স্ত্রী, সন্তান ও অন্য স্বজনদের সঙ্গে নিয়ে। কেউ বের হচ্ছেন মোটর সাইকেল নিয়ে, আবার কেউ বা পায়ে হেঁটে। দেখছেন তাদের প্রতিদিনকার শহরটাকে, রাতের এই রূপ দেখে মুগ্ধ তারা। এ যেন অন্য এক মালদ্বীপ, চারিদিকে সাজ সাজ র, চোখ দাদানো লাইটিং এ সেজেছে দেশটির রাস্তাঘাট, পার্ক ও বিশেষ স্থাপনাগুলো। আর এই চোখ দাদানো লাইটিং বাড়তি বিনোদনের খোরাক তৈরি করেছে বলে জানান বসবাসরত প্রবাসীরা। এখানে এসেছি সাজসজ্জা দেখার জন্য, তো এটা দেখে অনেক ভালো লাগতেছে যে মালদ্বীপে আমি আছি দীর্ঘ 2 বছরের উপরে হয়ে যায়, কিন্তু কখনোই ঈদের আনন্দ এত আলোকসজ্জার মাধ্যমে তারা উদযাপন করে, এটা আমার এই প্রথম দেখা। এখানকার যে ঈদ উদযাপনের যে তাদের প্রিপারেশনটা,
সেটা দেখলাম অনেকটাই একটু ভিন্ন গত বছর থেকে। এবছর তাদের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন করে লাইটিং করা, যেটি তাদের স্থানীয়রা এবং আমাদের প্রবাসী বাইরেও খুব উপভোগ করতেছেন। সেটি আলোকসজ্জার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নাগরিকদের পাশাপাশি ইসলামিক উম্মাকে ঈদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ। দেশটির পার্লামেন্ট নির্বাচন ঘিরে কথার লড়াই চলার মধ্যে ঈদ ঘিরে শুভেচ্ছার ডালি নিয়ে প্রস্তুত মালদ্বীপের রাজনৈতিক দলের নেতা কর্মীরাও। খন্দকার ওমর ফারুক, সময় সংবাদ, মালদ্বীপ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও ঈদ উদযাপন করছেন। দেশটির স্থানীয় এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশিদের উদ্যোগে পরিচালিত মসজিদগুলোতে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। সিয়াম সাধনার এক মাস পর আনন্দ উৎসবে ঈদ উদযাপন করেছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার সকাল 8টায় কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকার স্থানীয় এবং বাংলাদেশিদের উদ্যোগে পরিচালিত মসজিদগুলোই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও একসঙ্গে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন। রাজধানী কুয়ালালামপুর সহ মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা প্রবাসীরা ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং কুশলাদি বিনিময় করেন। বিদেশের মাটিতে নিজের মাতৃভাষায় খুতবা শুনে এবং বাংলাদেশিদের সঙ্গে ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ঈদে তো অবশ্যই একটা আনন্দ আছে, তারপরে সবচেয়ে বড় ব্যথা হলো যে আমাদের আত্মীয় স্বজন পাশে নেই। অবশ্যই প্রিয়জনদেরকে মিস করতেছি, আব্বু আম্মু সবাইকে মিস করতেছি, কিন্তু প্রবাসী এত বাঙালি, বাঙালির মাঝে আসলেই মনে দেশের একটা ফিল পাইতেছে আর কি। এদিকে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মসজিদে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জড়ো হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। ভিনদেশের মাটিতেই সব প্রবাসী এক হয়ে ঈদ পালন করলেও ঈদের আনন্দের মাঝে প্রতিটি প্রবাসীর স্মৃতির অ্যালবামে কেবলই ভেসে ওঠে দেশে থাকা প্রিয় স্বজনদের কথা। ঈদ আনন্দে প্রবাসীদের সকল কষ্ট ও শূন্যতা ভুলে গিয়ে এবারের ঈদ হোক কল্যাণ, সৌহার্দ্য ও ভালোবাসার, এমনটাই প্রত্যাশা সকলের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এই রায়ের পর আপাতত কারাগারেই থাকতে হচ্ছে আম আদমি পার্টির এই নেতাকে। সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে পারেন কেজরিওয়াল। মিলল না স্বস্তি, উল্টো বড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে করা তার আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছেন আদালত। এমনকি বিচারপতি বলেছেন আকবরী দুর্নীতি মামলায় ইডির হাতে কেজরিওয়ালের গ্রেপ্তারি বৈধ। এদিন কোর্ট তার রায়ে আরও বলেন আইনের চোখে সবাই সমান। আদালতে ইডির পক্ষ থেকে যে সমস্ত তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা বলছে কেজরিওয়াল এর সঙ্গে জড়িত আছেন। আম আদমি পার্টির এই নেতা আবেদনে তাকে গ্রেপ্তারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, জামিনের নয় বলেও উল্লেখ করেন আদালত। এর আগে দিল্লির রাউস এভিনিউ কোর্টের নির্দেশ ছিল 15 এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালের ইডি হেফাজতের। আবেদন খারিজ হয় সেই রায় বহাল থাকল, আপাতত তাকে কারাগারে থাকতে হবে। তবে বুধবার এই গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন অরবিন্দ। গেল 21 মার্চ আকবরের নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরে নিম্ন আদালতে জামিনের আবেদন করা হলে তা নাকচ করা হয়। যদিও জেলে থেকেই মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করছেন কেজরিওয়াল, লোকসভা নির্বাচনের আগে তার গ্রেপ্তার নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করছে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। রাহুল রানা, সময় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরের জামাত শেষ হয়েছে, সে খবর আমরা জানবো। এই মুহূর্তে রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যাবো তার কাছে। সাধনার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আজ অনুষ্ঠিত হলো সৌদি আরবে। সৌদি আরবের আমরা এই মুহূর্তে আছি
তুর্কি বিন আবদুল্লাহ যে মসজিদ অর্থাৎ রিয়াদের যে জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও আমরা উপস্থিত হয়েছি এখানে ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য। এটি আসলে রিয়াদের জাতীয় মসজিদ হয় মূলত রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক যারা আছেন এই দেশে, তারা সহ সৌদি নাগরিকরা কিন্তু এই জাতীয় মসজিদে ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য দলে দলে উপস্থিত হন। স্থানীয় সময় ঠিক ফজরের পরপরই কিন্তু এই জনস্রোত এখানে এসে উপস্থিত হয় এবং বলা চলে যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তবে এবার একটু বিঘ্ন হয়েছে, অর্থাৎ ঠিক নামাজের আগ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে মানে প্রবল একটি বর্ষণ অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিন্তু মুসল্লিরা কিন্তু স্থান ত্যাগ করেনি, তারা কিন্তু এখানে নামাজ পড়ার জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং যেভাবে পারে অবস্থান নিয়েছে। ঠিক নামাজের আগ মুহূর্তে তারা কিন্তু বৃষ্টিকে মাথায় নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে নামাজের জন্য এবং বলা চলে ঠিক স্থানীয় সময় ছয়টায় কিন্তু নামাজ শুরু হয়েছে এবং সেই নামাজটি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু যে খুতবা, সেই খুতবা কিন্তু এখন চলমান আছে। অর্থাৎ এখানে কিন্তু ঈদের যে নামাজ সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা আসলে দেখছি কিন্তু পুরো সৌদি আরবের প্রত্যেকটি স্থানে অর্থাৎ যেখানে যেখানে নামাজের যেই ব্যবস্থাপনা সেখানে কিন্তু আসলে খোলা আকাশের নিচে যেহেতু ঈদের নামাজ আদায় করার বিধান, এই কারণে কিন্তু আসলে এখানে এমন কোনো বিশেষ ব্যবস্থাপনা ছিল না যেখানে আসলে এই বৃষ্টির হাত থেকে বেঁচে কিন্তু নামাজ আদায় করতে পারবেন। তারপরেও কিন্তু আসলে যারা রোজাদার, যারা দীর্ঘ এক মাস সিএম সাধনে শেষে এই অপেক্ষায় ছিলেন যে ঈদের নামাজে অংশ নেবেন, তারা কিন্তু তাদের ঈদের নামাজের যে খুশিটা সেটি কিন্তু অর্জন করার জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা এখানে জামাতে দাঁড়িয়ে গিয়েছেন এবং জামাত শেষ করে কিন্তু তারা তাদের যে নামাজ সেই নামাজটি শেষ করে কিন্তু এখন খুতবা শুনছেন। যদিও বৃষ্টি কিন্তু এখনও আছে এবং বৃষ্টি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, তারপরেও কিন্তু এখান থেকে মুসলিমরা যাচ্ছেন না, তারা কিন্তু নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে কিন্তু তারা খুতবা শুনছেন। আমরা যেমনটি জানি যে আসলে গতকালই কিন্তু এই যে ঈদের যে নামাজ সেই নামাজের সময়সূচি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ স্থানীয় সময় ঠিক ফজরের পরপরই কিন্তু জামাত শুরু হয় এখানে। সৌদি আরবের সবচাইতে বড় যে জামায়াত সেটি কিন্তু অনুষ্ঠিত হয় পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে, এরপরেই কিন্তু আমরা জানি যে মদিনার মসজিদ নববীতে বৃহত্তম আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয় এবং এরপরে আমরা যেমনটি জানি যে রাজধানী রিয়াদের এই যে ধীরা মসজিদ বা তুর্কি বিন আবদুল্লাহ মোহাম্মদ আল সৌদ যে মসজিদ, এই মসজিদেই কিন্তু রিয়াদের যে গণ্যমান্য যারা আছেন উচ্চ স্তরের যারা আছেন তারা কিন্তু এই মসজিদে এসে নামাজে অংশ নেন এবং এখানে কিন্তু প্রতিবারের ধারাবাহিকতায় কিন্তু এখানে কিন্তু নামাজ হয়। আর এই নামাজে কিন্তু অংশ নিতে পেরে এখানে থাকা প্রবাসী বাংলাদেশি যারা আছেন এবং বিভিন্ন দেশে যারা আছেন তারা কিন্তু খুবই আনন্দ এবং উচ্ছ্বসিত থাকেন। বলা চলে যে তাদের যে এক মাসের যে দীর্ঘ সিয়াম সাধনা, এই সিয়াম সাধনা শেষ করেই কিন্তু এই যে নামাজ, এই নামাজে অংশ নিতে পেরে কিন্তু তারা এক ধরনের আনন্দ উল্লাসে থাকেন। এরপরে আমরা যেমনটি দেখি আসলে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় সেটি করেন, তবে যদি এবার বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হচ্ছে তারপরে কিন্তু মানুষের মাঝে এটা নিয়ে কোনো কষ্ট দেখা যাচ্ছে না। মানুষের যে ঈদের যে আনন্দ, যে খুশি সেটি কিন্তু বলা চলে যে একেবারে চলমান আছে এবং লোকজন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে কুশল বিনিময় করছেন, ঈদের খুশি বিনিময় করছেন এবং ঈদের খুশি বিনিময়ের পাশাপাশি কিন্তু তারা দেশে থাকা স্বজনদেরকে অনেকে কল দিচ্ছেন, কল দিয়ে কিন্তু ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আসলে যেমনটি জানি যে এবারে যেই রমজান সেটি কিন্তু প্রায় 30টি রোজা পূর্ণ করেই ঈদের যেই আনন্দ, যে আমেজ সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে এবং বলা চলে যে এই যে দীর্ঘ এক মাস যে সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার পরেই কিন্তু মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করে তারা তাদের যেই চাওয়া পাওয়া অর্থাৎ যে ঈদের খুশি সিয়াম সাধনার পরে সেই খুশি কিন্তু তাদের চোখে মুখে বিরাজ করছে। আমরা দেখছি যে সেখানে থাকা প্রবাসীরাও কিন্তু খুবই আনন্দ উল্লাসিতভাবে তারা কিন্তু দলে দলে খুব সকালে অর্থাৎ স্থানীয় সময় 6টার আগেই কিন্তু তারা এই মসজিদ চত্বরে এসে উপস্থিত হয়েছেন যেখানে খোলা মাঠে নামাজ অনুষ্ঠিত হয় এবং এই নামাজ যেহেতু শেষ হয়ে গেছে তারা কিন্তু অনেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিরতে শুরু করেছেন। যেহেতু বৃষ্টির যে বাগড়া, এই বৃষ্টির বাগড়ার কারণে কিছুটা বিঘ্ন হলেও কিন্তু ঈদের যে খুশি সেটি কিন্তু তারা পুরোপুরি উপভোগ করছেন এবং এই ঈদের খুশিটা উপভোগ করার পাশাপাশি তাদের যেই রমজানে যে 30টি রোজা পালন অর্থাৎ সর্বশেষ যে ঈদের নামাজের মাধ্যমে তাদের যেই ঈদ উদযাপন সেটি কিন্তু করছেন। আমরা আসলে দেখছি আসলে অনেক প্রবাসীরা কিন্তু এখানে আছেন, তারা কিন্তু এখনও যাননি, তারা কিন্তু এই যে ঈদের নামাজ শেষ করে কিন্তু এখনও কিন্তু খুতবা শুনছেন, খুতবা শেষ করে হয়তো বা তারা ফিরতে শুরু করবেন তাদের নিজ নিজ গন্তব্যে। তবে বলা চলে যে আসলে এই যে এক মাসের যেই তাদের যে সাধনা অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনে তারা যে রোজা রেখেছেন, এই রোজার সর্বশেষ
যে ঈদ উল ফিতরের যে জামাত, সেই জামাত কিন্তু তারা অংশগ্রহণ করে জামাত কিন্তু ইতিমধ্যে শেষ করেছেন, অর্থাৎ ঈদের যে নামাজ সেটি কিন্তু ইতিমধ্যে সৌদি আরবে শেষ হয়েছে। আমরা জানি যে আসলে শুধুমাত্র সৌদি আরব নয়, আজকে একই দিনে কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো কিন্তু পবিত্র ঈদের যে নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই ঈদের নামাজ কিন্তু ইতিমধ্যে অনেকাংশ শেষ হয়ে গিয়েছে। তারপরে বলা চলে যে ঈদের খুশি অর্থাৎ পুরো দিনই কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় সহ বিভিন্নভাবে এই ঈদের যে খুশি সেটি কিন্তু প্রয়োগ করবেন। সবচেয়ে উষ্ণতম মার্চ অনুভব করেছে বিশ্ব। এ নিয়ে টানা 10 মাসের মধ্যে প্রতি মাসেই নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ পরিষেবা। মার্চে গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল প্রাক শিল্প গড়ের তুলনায় 1.68 ডিগ্রি সেলসিয়াস বেশি। গরমে হাঁসফাঁস করছে বিশ্ববাসী। গ্রীষ্মকাল শুরুর আগে থেকেই তীব্র তাপদাহে পড়েছে পৃথিবীর অনেক স্থান। টানা 10 মাস ধরে প্রতি মাসেই নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ পরিষেবা। ইউরোপের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে গত মার্চ মাস অন্য বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি উষ্ণ ছিল। গত মাসে আগের মার্চের তুলনায় 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং 1850 থেকে 1900 সালের মার্চের গড় তাপমাত্রার তুলনায় 1.68 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার কিছু অংশে গড় তাপমাত্রা রেকর্ড গড়েছে। কোপারনিকাসের প্রতিবেদনে বলা হয়েছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও বিস্ময়করভাবে নতুন উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা বলছেন উত্তপ্ত সমুদ্রের তাপমাত্রা বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধির কারণ হতে পারে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ু সাধারণত 7% বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। এলনিনোর আবহাওয়ার ধরন তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা পালন করছে। এটা সমুদ্রপৃষ্ঠের পানিকে উষ্ণ করে এবং বিশ্ব তাপমাত্রাকে প্রভাবিত করে। এটি ডিসেম্বর এবং জানুয়ারিতে শীর্ষে পৌঁছেছিল এবং এরপর দুর্বল হতে শুরু করেছে। বিজ্ঞানীরা বলছেন গ্রিনহাউস গ্যাস নির্গমনই তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ। নাদিম মারজান, সময়। হ্যালো। 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাশিয়া ও কাজাখস্তান। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখের বেশি মানুষকে। ক্রেমলিন জানিয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুরগান ও থিউমেন অঞ্চল। চারিদিকে শুধুই পানি, কোনটি রাস্তা আর কোনটি নদী কিছু যেন বোঝার উপায় নেই। গেল 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার বিপর্যস্ত রাশিয়া ও কাজাখস্তান। দেশ দুটির প্রধান নদীগুলোর পানি বাড়তে থাকায় 1 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে কয়েক দশকের মধ্যে এমন ভয়ঙ্কর বন্যার কবলে পড়েনি রাশিয়ার পার্বত্য এলাকা। ডুবে গেছে দেশটির ওরেনবার্গ অঞ্চলের 5.5 লাখ বাসিন্দার নগরী ওরস। এখন পর্যন্ত তলিয়ে গেছে 10,000-এর বেশি ঘরবাড়ি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুরগান ও তিউমেন অঞ্চল। ইউরাল পর্বতমালা এবং সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত বরফ গলে যাওয়ায় নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানায় তারা। এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট জোমার তোকায়েভ বলছেন বন্যার কারণে 86,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত বরফ গলার কারণে শুক্রবার কয়েক ঘন্টার মধ্যেই ইউরাল নদীর পানি ফুলে ফেঁপে ওঠে এবং ওরস নগরীর বাঁধ ভেঙে যায়। এদিকে সাইবেরিয়া, ভলগা ও রাশিয়ার মধ্যাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। শিগগিরই এ অঞ্চলে নদী ভাঙন দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। অন্তরাশেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। 94 বছর বয়সে মারা গেলেন পদার্থের বিস্ময় কণা হিগস বোসনের আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। যুগান্তকারী হিগস বোসন কণা আবিষ্কারের জন্য 2013 সালে তাকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1929 সালের 29শে মে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন হিগস। 1962 সালে বিয়ে করেন মার্কিন ভাষাবিদ জোরি উইলিয়ামসনকে। আন্তর্জাতিক সময়। এবার কট্টর ডানপন্থীদের হুমকির জেরে আতঙ্ক ছড়িয়েছে নরওয়ের রাজধানী অসলোর মুসলিম জনগোষ্ঠীর মধ্যে। ইন্টারনেটের মাধ্যমে দেয়া ওই হুমকির পর শহর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের প্রতিবেদনে বিস্তারিত।
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে ঠিক আগ মুহূর্তে কট্টর ডানপন্থীদের রসানলে পড়েছে নরওয়ের রাজধানী অসলোর মুসলিম জনগোষ্ঠী। ইন্টারনেটে ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করে হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে মুসলিম কমিউনিটিতে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের সহায়তা চেয়েছেন তারা। হুমকির বিষয়ে অবগত হওয়ার পর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। অসলোর বিভিন্ন মসজিদের আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া মসজিদগুলোর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় আমরা সজাগ আছি, পুলিশের সঙ্গেও নিবিড়ভাবে যোগাযোগ রাখছি, মসজিদের আশেপাশেও নজরদারি জোরদার করা হয়েছে। মুসলিম কমিউনিটিকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রীও। এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশটির সব বাসিন্দা নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন বলেও আশ্বস্ত করেন তিনি। উগ্রবাদীদের হামলা এবং হুমকির মুখে নরওয়েতে বসবাসরত মুসলমান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ এবং প্রশাসন এই উত্তেজনা প্রশমনের জন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ টহল দিচ্ছে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আশপাশ এলাকায়। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আফ্রিকার দেশগুলোতে ইসলামের প্রচার প্রসার সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলছে মসজিদুল কুদস। দারিদ্র বিমোচন, মানব উন্নয়ন সহ শিক্ষা চিকিৎসায় অবদান রেখে সমাজ পরিবর্তনে উদাহরণ সৃষ্টি করা এই মসজিদটি অবস্থিত দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। মসজিদটি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। মসজিদুল কুদস দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন মসজিদ। এটি পর্যটন নগরী কেপ টাউনের মুসলিম অধ্যুষিত এলাকা রাইল্যান্ডস অবস্থিত। এই মসজিদের ভিত্তিপ্রস্তর হয় 1985 সালে। ফিলিস্তিনের বাইতুল আকসার আদলে গড়া এই মসজিদের আয়তন প্রায় 5000 স্কোয়ার ফিট। অপূর্ব নির্মাণশৈলীর বিশাল আকৃতির মনোমুগ্ধকর এই মসজিদের ভেতর এবং বাইরে একই সঙ্গে একই জামাতে নামাজ আদায় করতে পারেন প্রায় 12000-এর বেশি ধর্মপ্রাণ নারী ও পুরুষ। যত দেশের মুসলমান আছে এই মসজিদে সবাই আসে নামাজ পড়ে, আমরা একসাথে নামাজ পড়ি, অনেক তৃপ্তি। মসজিদুল কুদস একটা মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে আসছে। এখানে আমরা নামাজ আদায় করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রচার প্রসার ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সঙ্গে সম্প্রীতি স্থাপনে আলোকবর্তিকা হয়ে জ্বলছে এর সুউচ্চ মিনার। এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় শিক্ষা চিকিৎসা দারিদ্র বিমোচন সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড। বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সমস্যায় বিশ্বের বিভিন্ন দেশে আফ্রিকা রিজনে তারা বিভিন্ন অনুদান প্রোগ্রাম চালু রেখেছে এবং এটা একটি মুসলিমদের ঐক্যের স্থান হিসেবে পরিচিত। জুমা, তারাবী, শবে কদর, শবে বরাত আর ঈদের মতো ইসলামিক দিবসগুলোতে এই মসজিদ হয়ে ওঠে মুসলমানদের মিলনমেলা। ভিতরের মনোরম পরিবেশে ইবাদত আদায়ে পরিবার পরিজন নিয়ে এই মসজিদেই ছুটে আসেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সবচেয়ে বড় ও মনোমুগ্ধকর মসজিদ এটি। ফিলিস্তিনের মসজিদুল আকসা আদলে গড়া এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামের প্রচার প্রসার ও দারিদ্র বিমোচন সহ শান্তিপূর্ণ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই মসজিদ। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের মসজিদুল কুদস থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।